আগে মুখ দিয়ে আল্লাহ খুশি করেন তারপরে এবাদত আগে মুখ আপনি আল্লাহর পক্ষ খেলেন জানেন না নামাজত জানেন না আল্লাহ আকবর আগে হচ্ছে মুখের এবাদত তারপরে দৈহিক আবাদত মুখ দিয়ে আল্লাহ বরত্ব স্বীকার করা লাগবে আপনি এমনি আল্লাহ একবার আগে বান্ধিছেন পরে আল্লাহ আকবর করলে ওই ইমাম হাত ধরে বাড়বে এই কথা বললে একটা আইন আছে তাহলে আগে মুখের মুখের শক্তি কার জন্য ব্যয় করব তাহলে একটা লোক বাদ না আজ দোয়া হয়তো আল্লাহ কবুল করবি আর আপনি এই মুখটা দিয়ে জোরে হওয়া লিখবি বহুদিন হলে স্লোগান দেননি এনে ফাঁপড় বার করেন তো নারায় তকবির আল কোরআনের আলো আল আলো কোরআন হাদিস দেখানে আল্লাহর ভয় দেখানে তকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ আর স্বাধীন থেকে আপনাদের জন্য রহমত বরাদ্দ করছেন জোরে কোন আমিন এত বড় কথা পৃথিবীর জমিনে নাই আল্লাহ আকবর মানে কি আল্লাহ হল সর্বশক্তিমান আল্লাহই বড় বেনামাজি কোনো দিন কথা জোরে বলে পারবে না যারা একদম বেনামাজি সুদারু এরা জীবনে কবার পারবে না যে আমার আল্লাহ ওরা কত ওরকে ভয় হবি কে আমি কিচ্ছু করি না কিসের আমার আল্লাহ কি কথা বলেন না এই দিন আপনারা কি আল্লাহকে আমার বানিয়ে নিতে চান বানিয়ে নিতে চান তাহলে আসুন আল্লাহ থেকে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো আল্লাহ ছোট্ট একটা আয়াত আল্লাহ বলছেন একমাত্র মুমিনের অন্তরে প্রশান্তি দিতে পারে আল্লাহরই স্মরণ জোরে কন সোভার আপনি মুমিন কালিমা পড়েছেন মুমিন নামাজ আদায় করেন মুমিন আল্লাহকে ভয় করেন আপনি মুমিন কিন্তু মুমিনের একটা অন্তর আত্মা আছে এটা প্রশান্তি কখন পাবে যখন হর হামেশা সকল সময় আল্লাহর স্মরণ আপনার কলি যাই থাকবে আচ্ছা আপনি ঘুম পারেন মোবাইল সাইলেন্ট করে লোক করে বাইলচের নিচিত হোসেন রাত বারো একটা কোন সময় মোবাইল বন্ধ করেননি কিন্তু সাইলেন্ট করে থসেন কিংবা ওই ভাইব্রেশন করে থসেন বালিশের ধারে আপনি ঘুমাচ্ছেন রাত একটার সময় যদি আপনার নাম্বারে কেউ রিং দেয় তাহলে মোবাইল ক্যানকা হবে আরে গো গোঁ করবি গো কি কথা কন্যা তার মানে কি এই মোবাইলটা সবসময় টাওয়ারের সাথে যোগাযোগ আছে রিং টুন অফ হতে পারে কিন্তু কল আসা মিস নেই আপনি আমি ইমানদার হয়েছি তার মানে কি আমার এই অন্তর আত্মাটা আমার এই অন্তরের সিম কার্ডটা আল্লাহর সাথে সবসময় যোগাযোগ থাকা লেগবে এই যোগাযোগ যার আছে তার দ্বারা আল্লাহ বিরোধী একটা কাজ হবে না এই সেট আগে করা লিখবি তারপরে গিয়ে আপনার এবাদত করা লিখবি কিন্তু অন্তরের সিম অন্য কোম্পানির এই সিম কার্ড হচ্ছে অন্য কোম্পানির থেকে লেসে আর উপরে এগুলা প্যাকেট থসে অন্য কোম্পানির যেঙ্কা পটেটো চিপস আলু নাই ওই যে আলু দশ টাকার প্যাকেট সেই বাতাস তুলে থবে মাত্র দুই টাকার আলু এত নর্মাল এত শক্তি হারা ওই আলুগুলো কিন্তু প্যাকেট হাত দেশের যায় না আপনি যদি ওই প্যাকেট পায়ের তলে ফেলে একটা গুড়ি মারেন মুটালু গুঁড়ো হয়ে যাবে আমাকে অবস্থা হয়ে গেছে তাই কথা না কে আমাদের ভেতরের মালগুলো এত দুর্বল কিন্তু প্যাকেট বানাসি পটেটো চিপসের মতো সেই ঝকঝকা আল্লাহ বলছে না প্যাকেটের কবার দেখে জান্নাতে দেওয়া যাবে না আমি দেখব তোমার কলি কোন পক্ষে কি কথা বোঝা গেল আল্লাহ কোরআনে বলছেন কি ইয়ৌমালায়ন ফৌ মালুয়ালা বানু না ইল্লাম আতাল্লাহ বি কলবিন সালিম আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা কেমত দিন আমি আল্লাহ কারুর শিক্ষা কারুর বংশমর্যাদা কারু মাল কারু কোনো দাপট দেখব না আমি দেখব কে অন্তরে আমার এবাদত আমার স্মরণ আমার তাবেদারি আমার গোলামি আমার ভয় নিয়ে হাসরের ময়দানে হাজির হয়েছে বঙ্গামারে কল দিয়ে দেখতে আল্লাহ বঙ্গামারা বলেন হাটত ধান বেশ পেরে গেলে এখন ব্যাপারীরা বঙ্গা বানাতে আগে মুকদ ঝারে দশ কেজি ধান নিয়ে চলে ব্যাপারীরা ওই স্যাম্পল থেকে কিনা অনেক ব্যাপারে লস খাতে অন্য বস্তার গুদা থাকে আর ওই মুকদ খালি দশের লেখাছে ওটাই খালি মেলে থসে কিন্তু এখন আর শ্যাম্পল থেকে ব্যাপারে ধান কেন না প্রত্যেকটা বস্তার ইচ্ছা মতো বোঙ্গা মারে দিবি লালার মধ্যে ধুলে থাক গুদা থাক বাড়াবি যখন গুদা বাড়াবি তখন করি না লব না কি কথা কান দেখা এইটা লব না তুমি মনে করো না জুব্বা দাড়ি আর ঘামসা দিয়ে তুমি বেহস্ত দেবে ওই ধান্দা বাদ দাও শ্যাম্পলে বেহস্ত পাওয়া যাবে না কলিজা থেকে বেহস্ত দেওয়া যাবে তোর দেখি না বোঙ্গা মেরে কলিজা দেখবি আল্লাহ ওই কোন পক্ষে কথা বুঝতে না এই যে আবার আমার ঘোষণাত বলল ভাই এই কাকু ওই দিক না কথা হলো কি যে আপনাকে দেখবে আল্লাহ যে বান্দা তুমি কি নিয়ে আর আল্লাহ এমন একটা শক্তি ধর যে কারু কোনো কাজ কথা চিন্তা চেতনা গোপন নাই আছে গোপন আমরা তো আগে দেখি পিছে দেখি না আর আল্লাহ তা নয় এ একটা পোস্টারের উপরে বারোটা তরকারি যদি থাকে মাঝখানে ভাত থাকে আমার কাছে এক নজরে সব পরিষ্কার তাই না কিন্তু আল্লাহ বলছেন থেকে পুরো দুনিয়ার ভেতর বাহির নিচে উপরে যা আছে আমার কাছে বান্দা তোমার ওই প্লেটের যে স্বচ্ছ তুমি কি করো কি চিন্তা করো সব আমার নলেজে আছে যে এগুলো নলেজ আছে সেই আল্লাহর আগে দাঁড়াচ্ছে জানা যার দাঁড়াচ্ছে লোকটা কেমন ছিল কে রে এটা শুনে কেউ কেউ করছে না ভালি আছিল। যার করে টাকা হলার জমি বাগি দে তারা কছে ভালি আছে আর যার কে অন্যায় করছে কছে উই মরিছে বাঁচিসে এই কথা কোন ডাকা ওদের আর ওই কথা কোয়া মানে মৃত্যুর পর জানাজার আগে কাটা খাওয়াত লবণের ছিটে দেওয়া তুই ওটা মনে করে দিস গা ওই যা আসিল আসিল কোনো কে মাটি তলে দে কি আছিল আল্লাহ ভালো জানে এই কথা কোন ডাকা সিসি ক্যামেরার ওই মনিটর নিয়ে লোক করে হোটেলের ম্যানেজার বসে আছে সিপের মধ্যে আর পনেরো বিশটা সিসি ক্যামেরা বিভিন্ন জায়গার থেকে আপনি তো দেখেছেন কেউ নেই একটা ফেয়ার অ্যান্ড তুলে নেবেন তা ওই কানির যা যদি ফেয়ার অ্যান্ড তুলিন তুলেন গেটও তাইছে আপনার ধরে এই বেড়া এই পকেট কি তোর দেখে কি কথা কর এই সিসি ক্যামেরা আল্লাহর লাগে না আল্লাহর কাছে সব পরিষ্কার এই জন্য আল্লাহ বলছেন বন্দা তোমার কলিজার খবর আমি দেখে তোমাকে জান্নাত দেব জাহার নাম দেব তাহলে এই কলিজা ঠিক করা লাগবে আগে কলিজা কার পক্ষে মাইনা দা শুয়ে চিন্তা করবেন যে কোন পক্ষ লিসি নিজের বউ নিজের স্ত্রী কালমা কবুল করার পরই যদি রাত্রিরে আসে গভীর রাত্রির কারু কাছে মোবাইল করে রাত্রিরে কোনো যুবকের কাছে আপনি বাসর রাত্রিতে ওই বিছানা শুয়ে যদি শুনে পান কে এর মোবাইল পুরুষের পুরুষের কথাকে আপনি পরের দিন ময়দানি হবার দেবেন অক্তারে দেবেন এই তুই দা তুই এক্ষুনি কবুল আবার কার সাথে কথা করছে এই কথা তাহলে আল্লাহ যে কত রাগিছে যার কারণে এবার আমনের ধান পানি সেটা লাগলো কে একটা জাকাত দেয় না একটা জাকাত দেয় না বাংলাদেশের মানুষ সেই জন্য পানি ছিচে ওই জাকাতের টাকা সব কাজে চাল্লা আচ্ছা তারপরে পচা মুনে ধরিচ্ছে তখন রিডো মিল গোল্ডকেন আলুর জন্য এখনই মেলা কিনে থোদে তারপরে আপনার স্টিল তারপরে ফলিকুর অ্যামিস্টার টপ ইস্কুড় এগুলো কিনে থর আল্লাহ করতে তুই ওই জাকাতের টাকা পানি শুয়েছো আর ওষুরের টাকা দিয়ে কীটনাশক কিনেছো তুই যে ফকির সেই ফকির হে করছে করে না এই জন্যেই আল্লাহকে দিলে আল্লাহ অবশ্যই দিবে দশ গুণ বৃদ্ধি করে কিন্তু আমরা আল্লাহ দিনে দেখে এই দুর অবস্থা তারপর আল্লাহ ধৈর্যশীল রহমশীল দয়ালু আমাকে এই জন্য পাল্টিছে অক্সিজেন দিয়া তাছাড়া আমাকে যা আচরণ যা চরিত্র আমি রাত্রে চিন্তা করি আহা আল্লাহ কোরআনে বলছেন তোমরা জাহান্নামের ভেতরে মরবেও না বাঁচবেও না আল্লাহ যদি খালি মনে করতো যে না ওর যখন ইচ্ছা হোক তখন ওই মরবি ওর যাক মা যাই মরবি তাই কবি আল্লাহ যখন মৌত দেয় তখন ও যান কবস করম এইরকম মৌতের একটা ক্ষমতা যদি মানুষ দিত এই সিয়ালি সরকার পাড়ার বিশ জন রাত্রের খারাপ কলহনি পিরবের পঞ্চাশ জন উমুক উমুক মরে যায় পীরবেরা পরের দিন কলহনি সিয়ালি সরকার পাড়ার ধুয়া হয় যাক এই কথা কোদালের কোদালের শক্তি ছিল না কবর খোরা ভেকু মেশিন প্রত্যেক জায়গায় থাকা লাগতো অত বাঁশ পাবি কোনটি পোকর ফুরে তো চাপা মাটি দেব আল্লাহ কি শক্তি ধর তিনি মৌদ হায়াত রিদি দৌলত আল্লাহ হাতে রেখেছেন বান্দা যতই দৌড়াও আমার লাইন পার হতে পারবে না এই আমাকে স্মরণ রাখতে হবে কাকে রাজি আছেন তাহলে এক নাম্বার হলো কেন আমাদের এই সমাজের উন্নতি নাই ব্যক্তির উন্নতি নাই একমাত্র কারণ যে আমরা আল্লাহর পক্ষ নেই না দুই নাম্বার হলো আমরা যারা আল্লাহর এবাদত করি তারা বুঝে করি না মানছে করে তাই করি এ তুই দৌড়ি করিস একবার এই দলত একবার ওই দলত একবার এই খানকা একবার ওইখানকার এই গুরুপথ ওই গুরু দৌড়াচ্ছে কোনটি গেলে বেশ তো তাড়াতাড়ি পাবো কিন্তু বেশতে আর কিতাব কোনটা হ্যাঁ কোন নাম আল কোরআন কোন আল কোরআন এই কোরআনে বেশতে যাওয়ার রাস্তা আছে মানবেন মরবেন বেশত যাবেন এনাও টেনশন নেই আর এটাকে আপনার কলজার কাছে ব্যাগত তারপরে আলমারিতে আছে খালি পড়বেন মানবেন বেশত যাবেন অত হুজুর লাগবে গা কেউ করছে আয় আমার দলতায় তোকে এমন মরিদম মরার আগে তুই বেহস্ত ফলকালে দেখা যাচ্ছে ওই যে হুজুর ওই কথা ওই না দেওয়ার যাওয়ার মা কোর আছে কোরআনের এই কেমনি মানবসেরা রসুল শিখায় দিয়ে গেছেন রসুলের আদর্শ সারা জান্নাতে দেওয়া যাবে না রসিলের আদর্শ বাদ দেয়া উমুক নেতার আদর্শ উমুক সাসার আদর্শ উমুক তরিকের আদর্শ উনি আরো মৌলু কি মরছে একটাও ব্যস্ত পাবে না কি হুজুর কথা কন্যা এখন এই কথাগুলো যদি কেউ কেউ বেদার হয় তুই বেদার হলে তো আমার কি হবি তুই তো মনাজাত করছি বেজ তোর দার জন্য তুই তো পক্ষই নাই রসুলের আদর্শ নাই তুই তো কি দিয়া বাংলাদেশের হচ্ছে কি বক্তৃতা শোভা হাতে লালি গোড়ের লাগান এই যে এখন খেজুরে গাছ ধরিচ্ছে না ভাই গাছে যদি এই গ্রামত বিষটা থাকে বিশ জন আর বিষ রকমের গোঁড় একজন গোঁড় দাঁড় দিচ্ছে খালি কালো কিচকিসে লালি আর লাল কিন্তু দানা হচ্ছে না আর একজনের চিটকে আর একজনের সাদা দানা আর একজনের দানা কারু গোড়ের সাথে কারু গোড়ের বিন নেই কারণ ওই গোড়ের দানা বানানোর কোনো ফর্মুলা কোনো কিতাবোধ নেই কি কথা কন ডাকা কিন্তু কোরআন শরীফ এমন একটা কিতাব মানুষ বেহেশতে যদি যেতে চাও সকলের আবল সকলের এবাদত সকলের রাস্তা এক আল্লাহর হতে হবে

একবারে সাফ কথা আল্লাহ আল্লাহ বলছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফুত থেকে যে হাদাত বাণী যাবে ফামান তাবিয়া এ তাঁত করবে আনুগত্য করবে তুমি গোলামী করবে তুমি আমার কথা মানবে আমার আইন মানবে আমার কর্মসূচি মানবে তাহলে আমি আল্লাহ বলে দিলাম ও দুনিয়ার মানুষের আদম বংশধরেরা তোমাদের জন্য ভয় নাই তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই অরিজিনাল কথা কারু কাছে ধার করা লাগবে না আল্লাহ নিজে বলছেন কোরআনের হাদাত মানবে ভয় নাই চিনতে নেই কি সলিড কথা বারে এটা মানুষ গেল না হ্যাঁ উনি এই কোরআনের হেদাত বাদ দে অন্য মানুষের হেদায়তের পুরো খাচ্ছে হিলাম এরপরে আল্লাহ বলছেন যদি তোমরা বুঝাই না বোঝো হেমাজুরি করো গাফলতি করো তুমি যদি গোমরাহি চলে যাও আমি আল্লাহ বলে দিলাম ওয়াল্লা কাফারু আয়াতিনা উলা ই কে আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষেরা যদি তোমরা আমার হেদায়েত অবিশ্বাস করো আমার নসিহত আমার কোরআনের না। আমার কোরআনের আয়াত এইগুলি যদি অবিশ্বাস করো মিথ্যা বলে উড়িয়ে দাও আমি রব্বুল আলমিন বলে দিলাম ও দুনিয়ার মানুষেরা তোমরা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে আহা ইস কি সাপ কথা ইনি যদি আমার বন্ধু হন এ আসাব শব্দের আসাব হলো আরবি বাংলা হলো সাথী ইংলিশ হলো হেল্পার তে আগুন যদি হেল্পার হয় আগুন যদি সাথী হয় আগুন যদি বন্ধু হয় তাহলে আমি যেখানে যাব সেখানেই দৌড় মারবি বন্ধু তুক ছাড়া যাবে না কি কথা না এই কোরআন এই আয়াতগুলো আমরাও পড়ি মাদাসার হুজুররা পরে পীরেরা পরে সাধারণ মানুষও পরে কিন্তু উই কি বোঝে না উই উডা বোঝে না ওই খালি করছে আলু কতটি লাগালে বাগুর সেনো করলে কত মন আলু পাওয়া যাবে কেন বুঝলেন না কেন আপনি প্রাইভেট পড়লেন না কেন কোরআন বোঝার চেষ্টা করলেন না বলেন মুই বুঝবে না পরবে না খালি আমাকে কুদুর এগুলো করছে তা আপনি আসেন বানে তো আসেন আমার এলাকার মর্শিদান আখ্যাদি বক্তৃতা দেবের গেছিতে একজন কষে এ এই যুক্তিবাদে রুহুল আমিন কোরআন পা নেই কয় তখন আমি চিন্তা করবো ওরে এই রসুলের একটা আয়াত সুরা কাউসারের কয়টা আয়াত সেটার পরিবর্তে সুরা বানালো কিয়ামত পর্যন্ত হাফচা কাছে মিলে পারেনি হ্যাঁ আর এই চোদ্দশো বছর কার এই ডিজিটাল দেশের হুজুর কতই কোরআন বাইনে বলে তার মানে ওই কুম হিংসা ওই কথা কয়নি ওটা তো আসল ওটা তো হিংসা যে ওই কোরআন কবি কে কোরআন কবি না তে আয় আমাকে লিয়াস রসুন আলম সার্কাচার্য তোমরা আয় কিন্তু এই দেশ এতগুলো বক্তৃতা এতগুলো কোরআন এতগুলো মাদ্রাসা এতগুলো মসজিদ এতগুলো মোয়াজ এতগুলো আজান এতগুলো তাফসির হচ্ছে তারপরে মুসলমানের জীবনের উন্নতি নাই সমাজের উন্নতি নাই কোনো অন্যায় বন্ধ হচ্ছে না এর কারণে একটা আছে সেটা আমি শেষে বলবো কি শুনতে রাজি আছেন সেটা মানে একবারে কোরআমিন হবি ওই দোষের কারণে আজকে আমাদের সমাজে শান্তি নাই ওই দোষ আল্লাহ রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে মদিনা রাষ্ট্রপতি হয়ে দূর করেছিলেনা কিন্তু এখন আমাকে আছে রাষ্ট্রের কথা বলে গন্ধ লাগে পয়লা দুদু করে চলে যাবি ওর ঘাঁটা ঘাটা কাটা লাগবে না একবারে ডাইরে তুই জবের জুব্বালা হচ্ছ আর দাঁড়িয়েলা হচ্ছ তুই জাননা পকেটও দিচ্ছি তুই الله رسول بلتن يا أيها الذين آمنوا دخلوا في السلم كافا ولا تتبعوا خطوات الشيطان